हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रमास लाइफस्टाइल। आज के आमी तोमादेर जोन्नो आबार एकटा नतून रेसिपी निये चले एसेछी, सेटा हलो बोयाल माछेर झाल। तो चलो बोयाल माछेर झाल बानानोर जोन्नो की की लागछे एबं किभाबे आमी तैरी करछी सबटाई तोमादेर संगे शेयर करब। चलो ताहले रान्नाटा शुरू करी। बोयाल माछेर झाल बानानोर जोन्नो आमी एखाने कयेक पिस माछेर टुकरो नून हलुद माखिये नेब। আমি মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট আমি এটাকে এভাবেই রেখে দেব। এবার মাছটাকে ভাজার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে সরষের তেলেই রান্না করব। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব, কারণ এই মাছগুলো প্রচন্ড ফাটে, সেই জন্য ঢাকা দিয়ে একটু সাবধানে ভাজতে হয়। এবার আমি একটা পিট ভাজা হয়ে গেলে উল্টে মাছগুলোকে অন্য পিট ভাজা হতে দেব, এবং একইভাবে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজতে হবে যেহেতু বললাম। দেখো দেখো আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর এই একইভাবে আমি সমস্ত মাছগুলোকেই কিন্তু ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা এবং কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচানো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি একইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব প্রথমে 1 চামচ আদা বাটা। এবার দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতন জল। দিয়ে মশলাটাকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিচ্ছি হলুদ পরিমাণ মতন। এবার দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবং মশলাটাকে খুব ভালো করে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। দেখো আমার মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে এসেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে দিলাম খুব ভালো করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে
दो থেকে 3 মিনিট হতে দেব। দেখো ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল ওই মাছ ভাজাগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে দেব। এবার মাছটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দেব। এবার 5 মিনিট এইভাবে হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং বোয়াল মাছের ঝাল কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে দিলাম। আর দেখো আমার বোয়াল মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটা কিন্তু গরম ভাতে একদম দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি এবং ব্লগ আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি বা মজার মজার ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।